হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে কাঙ্ক্ষিত যে কোনো ফাইল আপনার ইউএসবি বা যে নামে আমরা বলি ইউএসবি ড্রাইভ অথবা ফ্ল্যাশ ড্রাইভ অথবা পেন ড্রাইভে ট্রান্সফার করবেন, কপি করবেন। যারা নতুন হয়তো বা তাদের কাছে এই ব্যাপারটা ডিফিকাল্ট, আর যারা পুরনো তারা তো এই বিষয়ে অবশ্যই অবগত আছে। এটা খুবই সিম্পল একটা থিংস। তারপর আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটিকে সম্পূর্ণভাবে সব ধরনের সলিউশনে আকার সাজানোর জন্য তাই আমি ভিডিওটি তৈরি করতেছি। সো প্রথমত আপনার যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি আছে, আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারে একটি ইউএসবি যে ডেস্কটপ অথবা ল্যাপটপ, যেখানে আপনি দেখতে পারবেন যে ইউএসবি ড্রাইভ আছে, এবং সেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পেন ড্রাইভটি আছে সেটি আপনি সিম্পলি ইনসার্ট করবেন। সো ইনসার্ট করলে আপনি দেখতে পাবেন যে একটি সাউন্ড অ্যাপিয়ার করবে এবং অটো প্লের একটি অপশন হবে, কিন্তু আমার কম্পিউটার আমি অটো প্লে অপশনটা অফ করে রেখেছি। সো আপনি সিম্পলি কম্পিউটার যান, যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত যে পেন ড্রাইভটি আপনি ইম্পোর্ট করেছেন সেটি এখানে অ্যাপিয়ার করবে, কিন্তু এটা হয়তো বা একটু লোড হতে একটু সমস্যা হতে পারে। তো সিম্পলি আপনি যখন ইম্পোর্ট করবেন সেটা আপনার মাই কম্পিউটার অ্যাপিয়ার করবে। যেমন এটা হচ্ছে আমার রিমুভেবল ডিস্ক, যেটা সাইজ হচ্ছে 32.2 GB, এবং এটা হচ্ছে রিমুভেবল ডিস্ক এইচ। এই যে এইচ, এটি কিন্তু এভরি টাইম চেঞ্জ হয়। হয়তো বা অনেক আপনার যে কম্পিউটার যতগুলো ড্রাইভ কানেক্ট করা আছে সেইগুলোর পরবর্তী যে সিরিয়ালটি, সেই সিরিয়ালটি এখানে অ্যাপিয়ার করবে। সো সিম্পলি আপনি এটাতে যখন ওপেন করবেন আপনি দেখতে পারবেন যে আপনার ইউএসবি পেন ড্রাইভে যে ফাইলগুলো তা অ্যাপিয়ার করছে। এখন যদি আপনি চান যে কোনো ফাইল আপনার ডকুমেন্ট থেকে আপনি এখানে ড্র্যাগ করে নিয়ে আসার জন্য, কপি করার জন্য, সিম্পলি আপনি সাপোজ আমি আমার মাই ডকুমেন্ট যাচ্ছি, আমি চাচ্ছি যে এই মাই ভিডিও যে ফাইলটি আছে তা আমি আমার ফ্ল্যাশ ড্রাইভে কপি করব। সো এটা সিম্পলি আমি এটাকে হোল্ড করে আমি এটা ডিফারেন্ট ওয়ে আছে এটা কপি পেস্ট করার জন্য, সেক্ষেত্রে আপনি সিম্পলি এই ফাইলটিকে আপনার যে কিবোর্ড মাউসটি আছে তার রাইট দিকে হোল্ড করে এটাকে আপনি ড্র্যাগ করে আপনার যে কাঙ্ক্ষিত এইচ ড্রাইভটি আছে তাতে আপনি সিম্পলি পেস্ট করে দেন। দেখতে পারবেন যে আপনি যখন ওখানে যাবেন দেখতে পারবেন যে আপনার যে মাই মুভি ফাইলটি এখানে অ্যাপিয়ার করবে, এবং আপনার উইন্ডোজও একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে যে এই ফাইলটি কপি হচ্ছে। তাছাড়া আপনি যদি চান আরেকটি ওয়ে, সাপোজ যে কোনো একটি ফাইল, যেমন আমি এখান থেকে পিকচার চাচ্ছি যে আমার যে রিমুভেবল ড্রাইভ আছে তাতে সেন্ড করার জন্য, সিম্পলি আমি এটা থেকে রাইট ক্লিক করে সেন্ড টুতে ক্লিক করবো। সেন্ড টুতে ক্লিক করলে এখানে আমি দেখতে পাবো যে অনেক ধরনের অপশন আসবে, এবং এখানে আমি আমার দেখতে পাবো যে আমার রিমুভেবল ডিস্ক এইচ, সেক্ষেত্রে ক্লিক করলে সাথে সাথে ওই ফাইলটি আমার কম্পিউটারে যে হার্ড ডিস্কটি আছে পেন ড্রাইভটি আমি ইনসার্ট করে সেটাতে চলে যাবে। তাছাড়া আরেকটি ওয়ে, যখন আমি এটাতে ক্লিক করবো দেখতে পারবো যে আমার এই ইমেজটি এখানে চলে আসছে। তাছাড়া আরেকটি ওয়ে আছে, যদি আমি চাই যে কোনো ফাইলকে ওখানে পেস্ট করার জন্য, সিম্পলি আমি রাইট ক্লিক করে কপিতে ক্লিক করব, এবং আমি আমার কাঙ্ক্ষিত রিমুভেবল ডিস্ক সাথে গিয়ে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করব, এবং সাথে সাথে এটা এখানে পেস্ট হয়ে যাবে। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।